লোকসভা নির্বাচনের পরে 4.5 লক্ষ ইট এখান থেকে শুরু করে নিয়ে আমার আমরা এলাকা সারা কইরা এই 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 হে হের নেতৃত্বে 4.5 লক্ষ ইট আমার বাটা থেকে শুরু হইছে এরপরে স্যার এখন আমরা সবজি করছি আজকে যাই পয়সা এখন আমরা বিলে তিন বেলা কাটে লই সময় সময় তো স্যার আমরা বাড়ি এই 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 যে জমি একটা জমি এ এটি জয়ব্রত দা কইছে এটা মগার মূলক পায় হইছে আর রক্ত তো সবার শরীর আছে তারা শুনলে তুমি রক্ত আছে নরো আছে রাত্র এখন প্রায় বারোটা পনেরো বারোটা বাজে দশটা সাড়ে দশটা নাগাদ আমার বোনের বাড়িতে সমীর দাসের নেতৃত্বে একদল মাফিয়া গিয়া হানা দেয় আমার বাট্টার থেকে আমার বাইকটা ইট নিছে এই ইট গায়েব করার জন্য পরবর্তী সময় পুলিশ আয়া সাইরা তারা এখান থেকে সরাইয়া দিছে সরাইয়া দেওয়ার পর আমার বাড়ির সামনে দিয়ে আয়ে আর আমার হুমকি দিতে দিতে আইতাছে যে আমারে মেরে লেব হ্যাঁ বাট্টার থেকে রাত্রেবেলায় ইট নিব আইসে যথারীতি বাট্টার দিকে আইসে এই এলাকার থেকে অসংখ্য মানুষ আমারে আমার সহৃদয় ব্যক্তিরা ফোন করছে যে এরা বাট্টা টুকতাছে কে বা কারা আমরা জানি না রাতের অন্ধকারে আয়া বাট্টা ঢুকছে তখন আমরা পাড়ার পোলাপান সহ আত্মীয় স্বজন সহ সবাই মিল্লে যখন আইছি দেখছি সমীরের নেতৃত্বে একদল সুর বাট্টার ভিতরে গাড়ি আনাইতাছে ফোন করতেছে গাড়ি আইতাছে ইট চুরি করব বাকিটি বাগছে সমীর আর বাগতে পারছে না এইল সমীর দাস এলাকার বিশিষ্ট নেতৃত্ব বিজেপি নেতৃত্ব যাই হোক তার পরিচয় সে দিব আমরা এখন গন্ডাছড়া থানার আরক্ষা প্রশাসনের বন্ধুরা এসছেন আমরা তাদের হাতে তারে তুলে দিতেছি এই নিয়ে যদি পুনরায় কোনো নোংরা রাজনীতি খেলা হয় তাহলে কিন্তু এলাকার মানুষ যোগ্য জবাব দিব এটা আজকে পুলিশ প্রশাসনের সামনেই আমরা কয়ে দিতেছি পুলিশ আয়া হাতে নাতে পাইছে এখানে পুলিশ কি ভূমিকা নেয় বিগত দিনেও আমরা পুলিশের ভূমিকা দেখছি এই বার্তা নিয়ে অনেক কেস হয়েছে অনেক মামলা হয়েছে পুলিশের ভূমিকা দেখছি একদম নাক্কারজনক ছিল আমরা আশা করি পুলিশের একটা সদর্থক ভূমিকা থাকবো আজকের ঘটনার বিষয়ে পুলিশ যেন এই চুরেদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই সমীরের নেতৃত্বে এর আগে 4.5 লক্ষ ইট আমার বার্তার থেকে লুটপাট করে নিয়ে বিক্রি করছে হ্যাঁ 4.5 লক্ষ ইট এটা যাদেরকে দিয়া নেওয়াইছে ওই ইয়ার চন্দ্রকিশোর পাড়ার সঞ্জিত সরকার ওরফে বীরাপ্পন বীরাপ্পন কইয়া ডাকে তার একটা ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতাছে তারারে দিয়া ওই এই ইট নেওয়াইছে সে নিজেই স্বীকার করছে যে 4 লক্ষ সে স্বীকার করছে 4 লক্ষ ইট এই সমীর আরারে দিয়া নেওয়াইছে নাম চন্দন দাস দাঁড়ান 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 দাঁড়া দাঁড়া কেন দাঁড়ান